কালকে ভাঙড়ে এসে একজন মহিলা আপনার নাম ধরেই বলল যে আপনার স্ত্রীর হওয়ার দাবি জানিয়েছে, কি বলবেন? কালকে যদি লাভহাটিতে কেউ বলে, পরশু দিন যদি সন্তোষপুরে কেউ বলে, তারপরে দিন যদি দীঘাতে কেউ বলে, হরিয়ানাতে কেউ বলে, যে কোনো রাজ্যের কেউ বলবে, সব কথার কি উত্তর আমাকে দিতে হবে ভাই? ব্যাপারটা হচ্ছে আপনার ভালো লেগেছে, আপনি স্বপ্নে আমাকে ভাই বলে মেনেছেন, আপনি স্বপ্নে আমাকে স্বামী বলে মেনেছেন, আপনি স্বপ্নে আমাকে স্ত্রী বলে মেনেছেন, আপনি স্বপ্নে আমাকে ছেলে বলে মেনেছেন, আপনি স্বপ্নে আমাকে কন্যা বলে মেনেছেন, তো আমি কি করতে পারি? আর একটা কথা হচ্ছে, আপনারা জানেন প্রায় এক বছর আগে আমার নামে একটা অভিযোগ এসেছিল, অভিযোগ করেছিল আমি নাকি কারোর সাথে এই অপকর্ম করেছি, সে মামলায় আমি জামিন পেয়েছি, মামলা চলছে। তো এগুলো হচ্ছে আমি মনে করি একটা বালখিল্য মন্তব্য আছে, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, রাজনৈতিকভাবে আমাকে বুমেরাং করার জন্য তৃণমূল কংগ্রেস এই কাজটাকে করার চেষ্টা করছে। তবে এর জবাব বাংলার মানুষ দেবে, বাংলার অগণিত মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তারা দেখছে, সে চাই কি এসটি এসসি হোক, ওবিসি হোক, মাইনরিটি হোক, আপার কাস্ট হোক, মানুষের অধিকারের জন্য আমি কীভাবে লড়াই করছি কথা বলছি, সেই জন্য শাসকের গাত্র দেওয়া হচ্ছে, সেই জন্য হয়তো কাউকে পাঠিয়ে করছে। এই বালখিল্য মন্তব্যের আমি কিন্তু কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। ভাঙড় চালতাবেড়িয়া অঞ্চলে রক্তদান শিবির হয়েছে এবং ভাঙড় দুলম্বর বলাকে চালতাবেড়িয়া অঞ্চলে ডাপট নেতা সাইন কাজী, তিনি কিন্তু বাড়ি নেই, তারপরেও দেখছি যে বিশাল মানুষের ভিড় রক্তদান শিবিরে, কি দাবি জানাবেন আপনাদের? আমাদের সাইন আছে, আরও কয়েকজনকে মিথ্যা মামলায় জেলে রেখেছে, কদিন জেলে আটকে রাখেনি, আটকানোর চেষ্টা হচ্ছে, আমরা কোর্টে গিয়েছি, হাইকোর্টেও গিয়েছি, আমরা আমাদের সাইনকারদেরকে খুব তাড়াতাড়ি এবং তার সাথে যারা আছে খুব তাড়াতাড়ি জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ি নিয়ে আসবে। দেখুন, আমাদের এই রাজনৈতিক দলটা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা নেতা ভিত্তিক নয়, আমাদের রাজনৈতিক দলটা সাধারণ মানুষের ভালোবাসা, সাধারণ মানুষের সহযোগিতা, সুতরাং আমাদের দল এগিয়ে যাবে, যত রকমভাবে মিথ্যা কেস মামলা দিয়ে আটকানোর চেষ্টা করুক না কেন, আটকাতে পারবো। গতকাল আমি আমার অবস্থান ক্লিয়ার করেছি, ফেসবুকে পোস্ট করা হয়েছে বাংলায় মীনাক্ষী মুখার্জির আইডি থেকে, চরম মুসলিম সমাজকে আঘাত করে পোস্ট হয়েছে, এই পোস্টের জন্য আমি দীর্ঘ নিন্দা জানাচ্ছি, এবং সাথে সাথে আপনাদের বলে রাখি আমিও কিন্তু অভিযোগ অলরেডি দায়ের করেছি পেজের এখানে, কে বা কারা কার অরিজিনাল আইডি কার ফেক আইডি, তারপরে অবশ্য পোস্ট করেছে মীনাক্ষী মুখার্জি, তিনিও নাকি এফআইআর করেছেন, অভিযোগ দায়ের করেছেন, কিন্তু আমাদের বক্তব্য একদম ক্লিয়ার কাজ, প্রশাসনকে খুঁজে বার করতে হবে ওই আইডির মালিককে, কে চালাচ্ছিল তাকে খুঁজে বার করে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসন যদি এটাকে ডিলেমি করে তাহলে আমাদের একটা সন্দেহ জানা বাঁধবেন যে সব পার্টি এই ধরনের হয়তো হয়ে যাচ্ছে। আমরা দেখেছি ওই পেজ থেকে নিয়মিত, যদি স্ক্রল করে দেখা গেছে যে ওই পেজ থেকে নিয়মিত বামপন্থীদের প্রচার প্রসার করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি সিপিএম বা বামপন্থীরা দায় এড়াতে পারে যে কি বলছেন আমার পেজ নিয়ে, কিন্তু এতদিন কোনো কথা বলেনি? না শুনেন, ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে আজকে এতগুলো চ্যানেলের মাধ্যমে বলে রাখি, আমার নামেও ফেসবুকে একাধিক পেজ করেছে, আইডি চালাচ্ছে, আমি তাদের অনেকের নাম্বার চেয়েছি, অনেক নাম্বার দিয়েছে, ফোন করে আমাদের অফিস থেকে ফোন করে বলা হয়, পেজ কিছু ডিলিট করেছে, এখনো কিছু চালাচ্ছে। তো কথা হচ্ছে সবটা যদি জেনে বুঝে করা হয় যেটা চলছে প্রচার পাচ্ছে, তাহলে এটাকে ধিক্কার নিন্দা চালানো ছাড়া কোনো ভাষা নাই, আর অজান্তে যদি হয় সেটা আলাদা বিষয়, কিন্তু আমার ক্ষেত্রে আমি বলবো আমি দুদিন টাইম দিচ্ছি, যদি দুদিনের মধ্যে ওই আইডি ওই পেজগুলোকে যদি বন্ধ না করে, সে আমার আপন হয় হয়তো, আমার আপন সে যে আমার ভালোবাসার মানুষ পেজ তৈরি করেছে তার উদ্দেশ্য বলা হচ্ছে, বা আমার শত্রু করেছে আমাকে বদনাম করার জন্য তার উদ্দেশ্য বলছি, দুদিন পরে কিন্তু প্রত্যেকের আইডির লিঙ্ক ধরে কিন্তু যতটা আমরা খুঁজে পাবো আমরা কিন্তু সাইবারে আমরা অভিযোগ দায়ের করব, এবং শুধু অভিযোগ দায়ের নয় যে কোন ইন্টেনশন নিয়ে কি চিন্তাভাবনা নিয়ে এগুলো করে আমাদেরকে বুমেরাং করার চেষ্টা করছে সেটা খুঁজে বার করব।